রিজার্ভ বাড়াতে ডলার বিক্রি সীমিত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এতে আইএমএফ এর শর্ত অনুযায়ী সেপ্টেম্বরের মধ্যে রিজার্ভ $25.5 বিলিয়ন উন্নীত করা সম্ভব বলে মনে করছেন তারা। আর ভারতের সঙ্গে রুপিতে লেনদেনের কোনো প্রভাব রিজার্ভে না পড়লেও এতে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারিত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। রেজা খানের রিপোর্ট। বাংলাদেশকে দেয়া আইএমএফ এর ঋণের শর্ত ছিল 30 জুনের মধ্যে রিজার্ভ $24.46 বিলিয়ন থাকতে হবে। তাদের সে শর্ত পূরণে সক্ষম হয়েছে বাংলাদেশ। পরবর্তীতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর বিল পরিশোধ করায় রিজার্ভ নেমে আসে $23 বিলিয়ন। আইএমএফ এর যে একটা কন্ডিশন ছিল যে $24.46 বিলিয়ন রিজার্ভ থাকতে হবে 30 জুন, সেটা বাংলাদেশ সেটা অর্জন করেছে। আইএমএফ এর শর্ত অনুযায়ী রিজার্ভ আরো $2 বিলিয়ন বাড়িয়ে সেপ্টেম্বরের মধ্যে $25.5 বিলিয়ন উন্নীত করতে হবে। লক্ষ্য পূরণে তাই এ সময়টাতে ডলার বিক্রি সহনীয় পর্যায়ে রাখার তাগিদ দেন বিশেষজ্ঞরা। সামনে আবার সেপ্টেম্বর মাসে আমাদেরকে $25 বিলিয়নের উপরে $25.5 এর মতো নিতে হবে। 30 সেপ্টেম্বর যদি এটা করতে হয় তাহলে আমাকে কিন্তু রিজার্ভ বিল্ড আপ করতে হবে। আমার এখন আছে 23 সামথিং, $2 বিলিয়নের মতো বাড়াতে হবে। সেটা বাড়ানো সম্ভব, সময় আছে, তো আমি আশা করবো যে সরকার এটা অ্যাচিভ করতে পারবে। এবং এটা করতে গেলে হয়তো বিক্রিটা একটু কমিয়ে দিতে হবে ডলার সেল। সম্প্রতি ভারতের সঙ্গে রুপিতে আমদানি রপ্তানি চালু করেছে সরকার। এতে দেশের রিজার্ভে কোনো প্রভাব না পড়লেও দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। ভারতীয় মুদ্রা আমার রিজার্ভে রাখলে পরে আমার কোনো লাভ নেই, এটা রিজার্ভ হিসেবে কাউন্টেড হবে না। তবে রুপিতে লেনদেনের প্রভাব বুঝতে সময় লাগবে আরো 5 থেকে 10 বছর। বাজারই বলে দিবে আলটিমেটলি আজ থেকে 5-7-10 বছর পরে এটা কতখানি বড় হয়েছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।